ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে স্বাধিকারের ধারাবাহিকতায় স্বাধীনতা আন্দোলনের শহীদ ও সংগঠকদের স্মরণ করছে জাতি। 1969 সালে সে সময়ের পূর্ব পাকিস্তানে ছাত্র জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে শিক্ষার্থী মতিউরসহ কয়েকজন শহীদ হন। দলের পক্ষে শহীদ মতিউরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন আইন ইস্যুতে সরকারকে বিব্রত করাই বিএনপির লক্ষ্য। লুতুর রহমান সোহাগের রিপোর্ট। 69-এর জানুয়ারিতে ছাত্র বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা। 20-এ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদ। এরপর বঙ্গবন্ধুর মুক্তির দাবি ও পাকিস্তানি শাসকদের দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদে দেশজুড়ে বিস্ফোরণ ঘটে। পুলিশের গুলিতে 24-এ জানুয়ারি কিশোর মতিউরসহ কয়েকজন শহীদ হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে। দিনটির স্মরণে শহীদ মতিউরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উঠে আসে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। নির্বাচন কমিশনের আইনটা তারা বলেছিল এটা একদিনেই করতে পারে, আর আজকে তারাই আবার বলছে যে এই আইনটা একদিনে করা তড়িঘড়ি করে করা হচ্ছে। আসলে বিএনপি তারা এই দেশে সুষ্ঠু রাজনীতি কখনো চায় না। তাদের লক্ষ্যই হচ্ছে, তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো একটা ইস্যু নিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করা, সরকারকে বিব্রত করা, এটাই তাদের মূল লক্ষ্য। গণঅভ্যুত্থান দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।